রাজ্যে সাম্মানিক ডিলিট মনোনয়নে এবার ক্রীড়া জগত। ডিলিট পাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, তাঁকেই সম্মান দিচ্ছে বেসু। এই প্রথম ক্রীড়া জগতের কোনো ব্যক্তিত্বকে ডিলিট দিতে চলেছে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের তকমা পাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে 25 ফেব্রুয়ারি বেসুর সমাবর্তন। সেখানেই সৌরভের হাতে ডিলিট সম্মান তুলে দেবেন আচার্য রাজ্যপাল, অনুষ্ঠানে থাকার কথা শিক্ষামন্ত্রীরও। বেসুর উপাচার্য অজয় রায় জানিয়েছেন, সৌরভ শুধু বিশ্ববন্দিত ক্রিকেটারই নন, তার ক্রিকেটে অধিনায়কত্বে রয়েছে বিজ্ঞান, টেকনিক ও ম্যানেজমেন্ট। সেই কারণে এই সম্মানের জন্য মনোনীত করা হয়েছে তাঁকে। ক্রিকেট খেলাটা একটা, তার ভেতরে সায়েন্স আছে, টেকনোলজি আছে এবং আর্ট আছে। সৌরভ গঙ্গোপাধ্যায় যখনই মাঠে যাচ্ছেন, আমার কিন্তু তাকে দেখে প্রথমেই যেটা মনে হয়েছে যে হি ইজ এ গ্রেট আর্টিস্ট। আমরা যেটা মনে করি যে সায়েন্স, আর্ট, টেকনোলজি এবং তার সঙ্গে ম্যানেজমেন্ট, সবকিছুর একটা সম্পূর্ণ সমন্বয় হয়েছে সৌরভ গাঙ্গুলির খেলার মধ্যে দিয়ে এবং তার নেতৃত্বের মধ্যে দিয়ে। এই কারণেই আমরা ঠিক করেছি যে বেসুর থেকে তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। উপাচার্য জানিয়েছেন, বেসুতে সর্বসম্মতভাবেই সৌরভকে ডিলিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন উপাচার্য। সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বেসুর প্রস্তাব পেয়েছি, সম্মতিও জানিয়েছি। 22 গজে বারবার কথা বলেছে তাঁর ব্যাট। তুখোর রণকৌশলে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখিয়েছেন বারবার। চ্যাম্পিয়নশিপ, ট্রফি, অজস্র খেতাব, সম্মান, সম্মান এবার 22 গজের বাইরেও। গড অফ অফসাইডকে কুর্নিশ বেসুর। কৃষ্ণেন্দু অধিকারী ও কুন্তল চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।